প্রায় 29 বছর ধরে দেশকে পরিষেবা দেওয়া এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট। এই এয়ারক্রাফট মিউজিয়াম যেটা আমাদের কলকাতার নিউ টাউনে অবস্থিত এবং মাত্র 30 টাকার টিকিট কেটে তুমি এই যুদ্ধবিমানে ওঠার স্বাদ নিতে পারবে। ইন্ডিয়ান নেভিতে ব্যবহৃত এই লার্জেস্ট, ওল্ডেস্ট এবং হেভিয়েস্ট এয়ারক্রাফটে তুমি কিভাবে আসবে এবং এই এয়ারক্রাফট সম্পর্কে ডিটেলস আমরা আজকের ভিডিওতে জানব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। মুহূর্তে আছি বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে নেমে বাইরে এখান থেকে প্রচুর বাস পাওয়া যায় বিশ্ববাংলা গেটে যাওয়ার জন্য এবং অটো পেয়ে যাবে। তো সেই বিশ্ববাংলা গেটের খুব কাছেই অবস্থিত ইকো পার্কের দিকে যে বাসগুলো যায় সেই বাসগুলোতে তুমি চাইলে যেতে পারো এবং এয়ারক্রাফটের সামনেই নামতে পারো, মিউজিয়ামের সামনে। এবং তুমি এই বিধাননগর থেকে যদি অটো করে যেতে চাও তাহলে করুণাময়ী যেতে হবে। প্রথমে করুণাময়ী থেকে তুমি বিশ্ববাংলার অটো পেয়ে যাবে। বিশ্ববাংলা লোগো থেকে এই যে বিশ্ববাংলা গেট আছে এখান থেকে এয়ারক্রাফট মিউজিয়াম যাব। এই এয়ারক্রাফট মিউজিয়ামে যেতে গেলে এখানে অটো টোটো সবকিছু আছে। তো আমি এখানে একটা টোটো করে নিয়েছি। টোটোতে যেহেতু মোটামুটি চারজনের ভাড়া নেবেই, তুমি গেলে বা যদি আরও থাকে তাহলে হয়তো কম পড়বে, নাহলে 40 টাকা রিজার্ভ 40 টাকা। এই মুহূর্তে আমি এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর আমি যেহেতু বিশ্ববাংলা গেটটাকে আগে ঘুরে নিয়েছি তার জন্য বিশ্ববাংলা গেট থেকে আমি এয়ারক্রাফট মিউজিয়ামে এসেছি এবং সেটা টোটোতে করে আসলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশ্ববাংলা গেট থেকে আসছে, দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেটের যেটা দেখা যাচ্ছে ওখান থেকে জাস্ট একটুখানি ডিস্টেন্স। তুমি চাইলে হেঁটেও আসতে পারো, যদি তোমার সময় থাকে হেঁটেও আসতে পারো। তো এইখানে এসেই তুমি এয়ারক্রাফট মিউজিয়াম পাবে। তো চলো এবার আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে ঢুকছ। ভারতের দ্বিতীয় এই এয়ারক্রাফট মিউজিয়াম, এটা মিউজিয়ামটা আমাদের ভারতের বিশাখাপত্তনমে একটা আছে আর তারপরেই হচ্ছে আমাদের কলকাতার এই নিউ টাউনে এটা করা হয়েছে। চলো এবার টিকিটটা কাটানো যাক। কত? একটা চেঞ্জ কত? 30 টাকা। 30 টাকা দেখছি খুচরো আছে এখানে। এমনি তুমি টাকা দিয়েও টিকিট কাটতে পারো, পাশাপাশি এখানে অনলাইনের সিস্টেমও আছে, গুগল পে ফোনপেতে তুমি করতে পারো। আমি যেমন এটা গুগল পেতে দিয়ে কাটলাম। মেন এন্ট্রান্স দিয়ে আমি এয়ারক্রাফট মিউজিয়ামের একদম গ্রাউন্ডে প্রবেশ করে গেছি। তবে টিকিটটাকে সঙ্গে রেখো, কারণ ওই টিকিটটা দেখেই তোমাকে কিন্তু ওই বিমানের মধ্যে উঠতে দেবে। ওখানে আর একটা সিকিউরিটি আছে যে টিকিটগুলো চেক করবে। সো টিকিটটাকে কেয়ারফুলি রেখে দেবে। প্রায় 29 বছর ধরে এই যুদ্ধবিমানটি আমাদের দেশকে সেবা দিয়ে চলেছে। তবে এই 2022 সালে এই বিমানকে রাখা হয়েছে আমাদের নিউ টাউনে এই এয়ারক্রাফট মিউজিয়াম করে। TU-142M এটি মূলত একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট, যেটি মূলত সোভিয়েতে বানানো এবং যার ডিজাইন করে টাফলেভ ডিজাইন ব্যুরো। যুদ্ধবিমানের এখন যে অংশটা দেখতে পাচ্ছ এখান দিয়ে সাধারণত মিসাইলগুলো নিচে ফেলার যে ব্যবস্থাটা সেটা এখানে করা আছে এরকমভাবেই। এই বিমানে এখানে এক একটা ইঞ্জিনে প্রথমে চারটে পরে চারটে মোট 8টা ব্লেড আছে এবং প্রথমে 4টে ব্লেড যে সাইডে ঘুরবে, পিছনে 4টে ব্লেড তার অ্যান্টি ডাইরেকশনে ঘুরবে যাতে তার গতিবেগটা খুব দ্রুত করতে পারে। এবং এটি ঘন্টায় প্রায় 871 কিলোমিটার পর্যন্ত গতিতে এটা ছুটতে পারে এই বিমান। এবার আমরা যুদ্ধবিমানের ভিতরে প্রবেশ করব। এখানে দেখ, আমি প্রথমে বলেছিলাম টিকিটটাকে রেখে দিতে হবে, এই টিকিট এখানে চেক করবে তারপরে বিমানের ভিতরে উঠতে দেবে। ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই?
তবে বিমানের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই আমি কিছু ওল্ড ছবি বিমানের ভিতরের ব্যবহার করছি। এই লার্জেস্ট, ওল্ডেস্ট এবং হেভিয়েস্ট যে এয়ারক্রাফট এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়ে এসেছে। এবং এই যুদ্ধবিমানটি আমাদের দেশের তিনটে যুদ্ধকে এই বিমান কভার করেছে, একটা ক্যাকটাস ওয়ার, কার্গিল ওয়ার এবং বিজয় ওয়ার। এই বিমানটির বিশেষত্ব হচ্ছে এই বিমানটি এক নাগারে 14 থেকে 15 ঘন্টা উড়তে পারে এবং এর উচ্চ ক্ষমতা সম্পন্ন 4টি ইঞ্জিন রয়েছে। এই বিমানটির প্রচণ্ড গতির জন্য এর প্রচণ্ড শব্দও হয়, তার জন্য একে লাউডেস্ট প্লেনও বলা হয়ে থাকে। এবং সামনের যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই বিমানটির উড়ন্ত অবস্থায় ফুয়েল নিতে পারে, তার ব্যবস্থা সামনে করা রয়েছে। এবং বাইরে থেকে ককপিটের অংশটা দেখা যাচ্ছে, যদি ওখানে ট্রান্সপারেন্ট করে রাখা হয়েছে। এই বিমানটা 29 বছর ধরে আমাদের দেশকে পরিষেবা দিয়েছে, তারপরে এই কলকাতার নিউ টাউনের এখানে এনে এই মিউজিয়ামে রাখা আছে। এই বিমানটা মূলত কার্গিল যুদ্ধে ব্যবহার হয়েছে, কার্গিল যুদ্ধে 3 বার একে ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে অন্যান্য ছোটখাটো যুদ্ধে এই বিমানকে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে একে রাখা হয়েছে আমাদের কলকাতাতে। এই সুবৃহৎ বিমানকে এখানে রাখার পাশাপাশি এর পাশেই অবশ্য ছোটদের খেলার জন্য এখানে একটা জায়গা করা আছে এবং আরেকটা ছোট বিমান করা আছে। এবং এই 30 টাকাতে তোমার বিমানে ওঠার যে একটা অভিজ্ঞতা, বিশেষ করে যুদ্ধ বিমানে ভিতর কেমন হয়, এক কথায় এই অভিজ্ঞতাটি দারুণ লাগবে। তো যারা এখনও আসুনি এই এয়ারক্রাফট মিউজিয়ামে, এসো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই।